নমস্কার সকলোকে মোর চ্যানেলটিলে স্বাগত জানাইছো। আপনি নিশ্চয় দেখিছে ভিডিওটি, গম পাইছে কিবা কাপড়ের কথা কম। হয় এই কুর্তিটি মই নিজে হাতে গুঠা দর্জিয়ে সিলাই দিছে, নিজে ডিজাইন করেছো, তাকে মই দেখাবলে ওলাইছে যে কেনেকৈনো মই এই কুর্তিটি তৈয়ার করলো। হয় এই এইডোখর কাপড় দেখিছে যে এইটো আসলে শার্টর পিস এটা, আমার বিয়ার সময়তে কিবা কারণত রই যাওয়া কাপড় মানে উপহার দিবলে আনা, সেইটকে মই একদম ডিজাইন করলো। না জানো ভাল লাগিছিল মোৰ এই কাপড়ের রংটো, আর কিবা এটা মই কাকো দিয়াই নাছিলো, আর আজিকালি নিপিন্ধেও দিয়কচোন। তারপরেই মই তাতে ভাবিলো এইটো কুর্তাকে বনাও, এনেকে আঁকি ললো, এই সিলাই আরম্ভ করে দিল, এনেকে হলগে আর এইখিনি অলপ অলপ করতে ভাবিছিলো। প্রথমতে অকল ডিঙিটোয়ে দিম ডিজাইন, পাছত ভাবলো নাই নাই হাতত এটুকু কিবা করলে ভাল লাগবে। তো এই যে দেখিছে এইটো হাতৰ ডিজাইনটো মই বনাই আছিলো, সময় পালে মাঝে মাঝে করো, একেবারে কন্টিনিউ করব পৰা নাছিলো কামবোৰ, তো এনেকে করে গৈ থাকিলো সো এনেকে অলপ অলপকে হলগে। আর এইটো জাস্ট ভর্তি সিলাই দিলো, সৰু সৰু মিহি বুটা বনালো। মোৰ এনেকে সৰু সৰু কামবোৰ ভাল লাগে। ও আর লগতে এই ডিঙিত যে ডিজাইনটো, তাতে ভাবিলো মণি গুটি কেইটামান দি দিওঁ, সো মণি গুটি কেইটা দিলো। কিন্তু এইটো ভিডিও চিডিও করা নহল, ঠিক তেনেকে এই সৰু সৰু বুটা কেইটাতো দি দিলো। তাৰপিছত আকৌ ভাবিলো নাই তলত কি ডিজাইন দিম, তাৰপিছত আকৌ সেই তলৰ কাৰণে ডিজাইন বনালো। তলৰ কাৰণে এনেকে মই জোখ কৰি ললো, আৰু এনেকে ঢৌটো এনেকে দেখা আপোনালোকে যেনেকে দেখি আছে ভিডিঅ'টো, ঠিক তেনেকে এনেকে আঁকি ললো। প্ৰথমতে সেই আঁকি পেলাই তাৰপিছত মই ভাবিলো এইটো সেনেকে পিংক কালাৰ কৰি দিম, এয়া এনেকে ভর্তি সিলাই করে দিলো আর পিঙ্ক কালারের। আর এনেকে করতে করতে হলগে আর কুর্তাটো। তারপর আকো ভাবিলো বর্ডারটো দিলো, বর্ডারটো ঠিক হাতত যে বুটা কেটামান দিলো এয়াটো কেটামান দি দিলো। এয়া প্রথমতে বর্ডারটোয়ে বনালো, অকল এনেকে অলপ অলপকেহে মানে ভাবি ভাবি কামটো করে থাকবো। আর মনত এটা খালি ইমাজিনেশন আছিল, করতে করতে পারফেক্টলি সেইটো মানে ফুটি উঠেগে আর কামটো। তারপর সরু বুটাকেটা সেই তলর পার্টখিনিটো দি দিলো, খালি মণিকেইটা নলগালো, কিবা এটা এনেকা লাগিল যে মণিকেইটা বেশি হয়ে যাব নেকি, সাগে দিলেও বেয়া না লাগিল, হয় নিদিলো আর। কিন্তু মো এনেকেই ভাল লাগে, সেই অকন রয়ে গেল সূতা অল্প কিবা এটা হল খেলি মেলি কম হল অল্প, মানে এনেই ট্রায়েলহে মারিছিলো। পাছত গৈ সচাকে মানে হয়ে উঠিল, মই ভাবাই নাছিলো, মই ভাবাই নাছিলো যে ইমান ধৈর্য মানে ধৈর্যরে করব পাৰিম। কিন্তু হলগে করার পাছত মানে ভাল লাগি গৈ থাকে, ও হয়েছে দেখুন হয়েছে দেখুন। তো এনেকে বনাই চালো আর এটা একদম প্রথম মোৰ ট্রাই, আগতে এনেকে মই নিজের কারণে একটু বনাই পোৱা নাই। তারপর আর মই লাগি গলো অলপ শ্যুট করব, জুয়েলারি এটা দুটা ওলাই পিন্ধি ট্রায়েল দিলো, ফটো করলো, ভিডিও করলো, একটা রিলস বনালো, একটা দুটা মানে আর রিলস বনালো। এইটো চাওকচোন আফটার মানে সিলাই করার পাছত, এই গলটো যে আসলে দর্জিয়ে কলে যে এই গলটো বেশি বোলে ডাঙর করে পেলালো মই, তো কলে এনেকে অল্প রাখি দিও, কিন্তু না রাখিলেও সাকে একটু বেয়া নহল হয়। এইটো দেখেছে হাতটো মই নেট দি দিলো, নেট লগাই দিলো আর এই তলত। এইখানে কেনেকা লাগিছে বারো আপনার? মোর ভাল লাগিছে নিজরে, করে উঠার পিছত কিবা এটা মনত বিরাট ফুর্তি লাগিছে যে ফাইনালি মই পাইছো দেখুন কিবা এটা করব। এনেকেও সুদা দুপাট্টা নোলাকেও পিঁধিব পাৰে বা দুপাট্টাখন এনেকে লবও পাৰে, দেখাই দিলো আপনালোকক। সো দুপাট্টা ললে এনেকুৱা হব লুকস, তো চাই থাকিব মোৰ ভিডিওবোৰ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।